আমাদের ধর্মীয় গুরু তিলকমসবন্ধের এর আগে সেন্ডিন ভিসা নিয়ে কাজ করে আমাকে যতগুলো প্রশ্ন করেছে সবগুলো প্রশ্ন আমি উত্তর দিতে পেরেছি। আজকে ইউএসএ ভিসা কাজ করেছি, অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল, হাতে মনে হয় 10 জন মানুষের বিষয় হয়েছে, তার মধ্যে আমার একজনের। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সৈকত ফ্রম মুভ অন। আর একটি সফলতা গল্প নিয়ে আমরা ওই সময় এসেছি, আমাদের ধর্মীয় গুরু আমাদের সত্যি ওখানদের তিলকমসবন্ধের এর আগে সেন্ডিন ভিসা নিয়ে কাজ করেছিলাম এবং আজকে ইউএসএ ভিসা কাজ করেছি এবং সফলভাবে ওনার ভিসা কাজ সম্পন্ন করতে পেরেছি, উনি ভিসা পেয়েছেন এবং তার যে ভিসা পাওয়াতে মুভন পরিবার খুবই আনন্দিত। ভান্তের কাছে আমরা অনুভূতি শুনতে চাই, মুভন পরিবারের জন্য যদি কিছু বলেন। আমি সকল প্রিয় দর্শকদের প্রতি আমি একটি বার্তা দিতে চাই, বিশেষ করে সৈকত বড়ুয়া যিনি মুভন পরিবার যিনি কাজ করে, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলে এবং সুন্দরভাবে উনি কাজ করে। বিশেষ করে যাবতীয় যে সমস্ত ডকুমেন্ট হয়তো যতটুকু আমরা দিতে পেরেছি ততটুকু আমরা দিয়েছি, কিন্তু বাকিগুলো উনি অত্যন্ত সুন্দর সুচারুরূপে ওনার নিজের মতো করে এত সুন্দর করে গুছাইয়ে আমাদেরকে যে কাজের দ্বারা যে সাহিত্য সহযোগিতা করে অত্যন্ত আসলে প্রশংসনীয়। শুধু এই বিষয়ে এটা নয়, আমি ইউরোপ সেন্ডিং যখন আমি যাচ্ছি তখন ফ্রান্স এমবেসিতে ওঠার সময় ওনার কাছে এসেছিলাম। উনি আমাদের শ্রদ্ধেয় শাসনরক্ষিত মহাতের এবং আমার দুটি পাসপোর্ট নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে উনি কাজ করেছেন, তো সফলতা আমরা লাভ করেছি ওনার প্রতিটি কাজের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কপিয়ত নেই। সাথে সাথে আজকে যে আমি আবার একটা নতুনভাবে বিষয় পেয়েছি, বিশেষ করে যে একটা স্বপ্নের দেশ, ওনার সাথে সাথে ওনাকে যখন আমি শেয়ার করলাম উনি বলতে ভাবতে আপনি কোনোরকম দুশ্চিন্তা করবেন না, আপনি আমার প্রতিষ্ঠানে আছেন, প্রতিষ্ঠানে এসে আপনি কাগজপত্রগুলো জমা দেন। আমি ওনার কাছে এসে যখন পাসপোর্ট এবং আমার স্পন্সার ডেটা যখন জমা দিলাম উনি অত্যন্ত নিখুঁতভাবে উনি ফর্ম ফিল আপ করেছেন, যা আসলে আমার থেকে কোনোরকম কষ্ট পেতে হয় নাই বা কোনো ঝামেলা তো করতে হয় নাই। খুব আনন্দিত হয়েছি, কারণ এভাবে আমাকে যতগুলো প্রশ্ন করেছে সবগুলো প্রশ্ন আমি উত্তর দিতে পেরেছি। সেদিনে তারা কিন্তু অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আমাদের মনে হয় হাতে মনে হয় 10 জন মানুষের বিষয় হয়েছে, তার মধ্যে আমার একজনের। তাই আমি মনে করি এটা আপনার কাজের সুন্দর দক্ষতার কারণে। আপনার একজন তরুণ এবং অভিজ্ঞ সম্পন্ন এবং অত্যন্ত সততা এবং বিনয়ের সহিত তারা কাজ করে, সে কাজের মাধ্যমে আমি মনে করি এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে। আশা করি আপনারা প্রত্যেকে আমার এই বার্তাটা পেয়ে আপনারা ওনার সাথে কাজ করার ইচ্ছা পোষণ করবেন এবং সবাই আন্তরিকতার সাথে আপনারা আসবেন এবং সৈকতবাবুর সুস্থ সুন্দর এবং আর উন্নততম জীবন কামনা করছি। এই প্রতিষ্ঠানে সকল যারা সদস্যবৃন্দ যারা কাজ করছেন তাদের সবার শুভকামনা করে আমি আশীর্বাদ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।